হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতোই এস এম ফার্নিচার থেকে নিয়ে আসলাম নতুন একটি বেড, খুবই সুন্দর ডিজাইনটি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়া পরপরই সবার আগে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা বেডটি অর্ডার করতে চান তাদের আসতে হবে গুলশান নতুন বাজার বাডরা খন্দকার বাড়ি ঢাকা 1212 এই ঠিকানায় আসতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। খুবই সহজ একটি নাম্বার, 01-5-9-1-2-0-8 এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ডিজাইনের বেডটি খুবই সুন্দর, নিখুঁত ফিনিশিং, আপনারা নকশাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটাতে আপনার তেঁতুল বিসি কালার করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এর সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল লেদারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, রিফ্লেক্স করতেছে, দেখলেই পছন্দ হওয়ার মতো। এস এম ফার্নিচার বরাবরই রুচিশীল ব্যক্তিদের জন্য রুচিশীল প্রোডাক্ট নিয়ে আসে, তারই মধ্য থেকে আমরা এই বেডটি নিয়ে আসলাম, খুবই সুন্দর ডিজাইনের। আপনারা চাইলে নতুন বছরের শুরুতেই আপনার স্বপ্নের ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারেন এস এম ফার্নিচারের পণ্য দিয়ে। বেডটি তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগাং সেগুন উড দিয়ে। আপনারা আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন, নকশাগুলো নিখুঁত ফিনিশিং, দেখলি পছন্দ হওয়ার মতো। অসম প্যাকেজ আমরা দেখে বলি, এই ধরনের কাজ নিত্য নতুন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়া পরপরই আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বেডটি অর্ডার করতে চান তাদের আসতে হবে গুলশান নতুন বাজার বাটরা খন্দকার বাড়ি ঢাকা 1212 এই ঠিকানায় আসতে পারেন, অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন, 01-5-9-1-2-0-8। তো ভিউয়ার্স, সবার কাছে আবার রিকোয়েস্ট করতেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়া পরপরই দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজ আর নয় সবাই ভালো।